আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি ডো দিয়ে দু ধরনের ডোনাট তৈরি করা দেখাবো। একটি হচ্ছে রেগুলার ডোনাট, আর একটা হচ্ছে টুইস্ট ডোনাট। তো এখানে আমি 2 কাপ পরিমাণে ময়দা, 1 কাপ চিনি, 3টা ডিম, ড্রাই ইস্ট, বাটার আর একটা চকলেট বার নিয়েছি। তো আমি কীভাবে তৈরি করি সেই সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে এক এক করে আমি এখন দেখিয়ে দিব। তো প্রথমে আমি বাটারটাকে কেটে নিচ্ছি। এটা আমি জাস্ট ওভেনে 10 সেকেন্ডসের মতো হিট দিয়ে মেল্ট করে নিব, কারণ বাটারটা দেখতেই পাচ্ছেন যে খুব শক্ত। তো আমি এটা মেল্ট করে নিয়ে এসেছি। এখন আমি এখানে 4 থেকে 5 চামচ পরিমাণে চিনি ইউজ করব। আমরা যেহেতু মিষ্টি কম পছন্দ করি তাই কম দিয়েছি, যদি আপনারা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন। আর আমি যে 3টা ডিম নিয়েছি, এখান থেকে আমি 2টো ডিম প্রথমে দিব, যদি আমার মনে হয় যে আরও একটা দরকার তো শেষে আমি সেটাও অ্যাড করব, কারণ এটা খুব পাতলা হয়ে গেলে বানাতে খুবই ডিফিকাল্ট হবে, আবার হার্ড হলেও ভালো হবে না। তো যাই হোক, আমি ডিমগুলোকে এখন ভেঙে নিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি সেই ইস্ট, যে ওটার ছোট একটা প্যাকেট থেকে অর্ধেক প্যাকেট পরিমাণে এখানে ইউজ করব। তো সব উপাদানগুলোকে 2-3 মিনিট আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেন এখন আমি সেই পুরো ময়দাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, আর এটাকে 10 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে এটা খেতে সফট হয়। তো আমি ডোটাকে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো। দেন তারপরে এসে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে আমি এটাকে মেখে 2টো ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 2 ধরনের ডোনাট তৈরি করব। তো প্রথমে আমি রেগুলার যেটা সেটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার প্রথমগুলো বানানো শেষ, এখন আমি ওগুলোকে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি, দেন ওটাকে আমি ফ্রাই করব। আর এখন আমি আমার দ্বিতীয়টাও বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা প্রথমে রুটি বানিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি কয়েকবার ফোল্ড করে গোল গোল করে আবার বেলে নিয়েছি। তো এখন এটাকে আমি একটা সুন্দর সাইজ দিয়ে কেটে নিচ্ছি। তো যেগুলো ছোট থাকবে সেগুলো একটু এলোমেলো হবে টুইস্ট, বা যেগুলো লম্বা সেগুলো খুব সুন্দর টুইস্ট হয়ে যাবে। তো প্রথম সাইডে যেগুলো থাকবে সেগুলো খুব একটা ভালো হবে না, মাঝখানের লম্বাগুলো দেখতে খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি 2 হাত দিয়ে এগুলোকে রোল করে টুইস্ট করে নিচ্ছি। তো আমি এগুলোকেও আর একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি, আর প্রথমগুলো আমি ভাজতে চলে এসেছি।
আমি চারটা চারটা করে ভেজে নিব। আর এখানে আমি কড়াইয়ে আগেই তেল গরম দিয়ে রেখেছিলাম, তো এগুলো হালকা আঁচে আর কি, মাঝারি হিটে আমি একটু ব্রাউন করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। তো আমার টুইস্টগুলো ভাজা শেষ, আমি এখন এটার উপরে হালকা একটু চিনি দিয়ে দিব। এগুলো খুবই ক্রিস্পি হয়েছে এবং খেতে ভীষণই মজা হয়েছে। এগুলো আপনারা লাইক বিস্কিটের মতো চা দিয়ে খেতে পারেন বা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন। তো এটা হচ্ছে আমার সেই টুইস্ট ডোনাট। আর এখানে আমার যে রেগুলার ডোনাটগুলো তৈরি করেছি, আমি ওগুলো যে একটা চকলেট নিয়েছিলাম তো ওটা আমি ইউজ করিনি, আমার বাসায় নিউট্রেলা ছিল, আমি ওখান থেকেই লিকুইড চকলেট এগুলোতে ব্রাশ করে দিচ্ছি। লাইক একটা ছোট নাইফ নিয়ে আমি চারদিকে লাগিয়ে দিচ্ছি। আর এখন আমি চারটা করব, বাকিগুলো আবার যখন খাবো তখন আমি চকলেট দিয়ে নিব, না হলে ওগুলো মানে সফট।